সাবজেক্ট আগে থেকে গুছায় রাখবো, যাতে এইচএসসি থেকে, যাতে পরে আর অ্যাডমিশনে যায় প্যারা না নিতে হয়। তো আমি কোনটা গুছাইছিলাম? বায়োলজি গুছাইছিলাম। আমি অ্যাডমিশন টাইমে বায়োলজি খালি এক্সাম দিছি, খালি এক্সাম দিছি, পড়ছি খুব কম। কি পড়ছি জানো? কোনগুলা ভুল হয় ওইগুলো পড়ছি। সাপোজ আমার ভুল গেছে ভাইরাসের নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস, এটা আমার ভুল গেল সাপোজ, তখন আমি বই থেকে এই জিনিসটা পড়ছি যে আমার ক্ষুদ্রতম ভাইরাস ভুল গেছে, তাই আমি বই থেকে এটা পড়িনি। পাশাপাশি ক্ষুদ্রতম পাশাপাশি বৃহত্তম কে, অন্য কোনটা এরকম পাশাপাশি আছে, এগুলো পড়ে নিছি। এইভাবে আমার এক্সাম দিতে দিতে রিভাইজ হয়ে গেছে, এক্সট্রা করে একটা চ্যাপ্টার নতুন করে পড়িনি। কারণ কি, আগে থেকে সব পড়া ছিল একটা সাবজেক্ট, আমি সময় দিয়েছি কেমিস্ট্রি আর ফিজিক্সে। এখন তোমরা যদি এরকম ভাবে যে কোনো একটা সাবজেক্ট সাজায় রাখতে পারো ইপিসি থেকে, অ্যাডমিশন টাইমে যায় বাকি দুই সাবজেক্টে সময় দিবা। আর তোমাদের তো এক সাবজেক্ট সাজানো হচ্ছে না, আমি যেভাবে তোমাদের আগায় নিছি আলহামদুলিল্লাহ, জিকে সাজানো হচ্ছে, ইংলিশ সাজানো হচ্ছে, বায়োলজি তো আমি এই সিস্টেমেই পড়াচ্ছি। অ্যাডমিশন টাইমে খুবই শান্তিভাবে কেমিস্ট্রি আর ফিজিক্স, কেমিস্ট্রিও মোটামুটি এভাবেই পড়াচ্ছি, ফিজিক্সটার মধ্যে একটু এক্সট্রা করে কিছু মান জানতে হবে, এগুলো তোমাদের পড়তে হবে। তো আমি, আমার বিশ্বাস তোমাদের এক্সট্রা কোনো চাপ নিতে হবে না অ্যাডমিশন টাইমে। তুমি ভার্সিটি দাও, মেডিকেল দাও, আর যেখানে দাও। হ্যাঁ বলো। এই আসলে বিষয়টা হচ্ছে ওমিক্রন তো আফ্রিকায় প্রচুর ছড়াইতেছে, তা আমাদের দেশে আসলে আসলে ছড়াবে কি না বুঝছো? যেমন আমি একটা উদাহরণ দিই, ইন্ডিয়ায় যখন একদম অনেক মানুষ মরতেছে, আমাদের দেশে কিন্তু মানুষ মরে নাই এত বেশি। ইন্ডিয়ায় মানুষের লাশ পড়ানোর জন্য কাঠের সংকট পড়ছিল, এত মানুষ মরছে, শনাক্ত তো এরকম হয়েছে, অনেক বেশি শনাক্ত হয়েছে। আমাদের দেশে শনাক্ত হয়েছে কিন্তু মরে নাই, ঠিক কিনা? তার মানে এক এক দেশের মানুষের ইমিউনিটি এক এক রকম, এক এক দেশের পরিবেশ এক এক রকম। এটা আসলে কি এমন ভাবেই থাকবে, নাকি এইটা ডেল্টার থেকে শক্তিশালী যেহেতু আরো ছড়াবে, ছড়ালেও মৃত্যুর হার কেমন হবে তার উপর নির্ভর করে। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসে কেউ কিন্তু কল্পনা করে নাই যে আমাদের দেশে করোনা 10,000 শনাক্ত পার হবে। এপ্রিল মাসে আমরা যখন এক্সাম দিই, ঠিকই কিন্তু একদিনে 5,000-6,000 শনাক্ত হয়েছে, ঠিক কিনা? তো এটা আসলে অনুমান করা কঠিন, কিন্তু যদি আর কি বাংলাদেশে আসতে পারে, আসবে তো শিওর, এটা তো আর না করা যায় না, যেহেতু বাংলাদেশ আমেরিকা না, আসবেই তো। আমেরিকাও যেহেতু পারে না, বাংলাদেশ পারা খুবই আপনাদের স্বাভাবিক, কিছু করার নাই। তো আসলে তখন যদি ছড়ায়, তো স্কুল কলেজ বন্ধ করা স্বাভাবিক, বন্ধ করবে এটা স্বাভাবিক। তো মনে হয় বন্ধ করতে পারে, আর বন্ধ করলে মোটামুটি আর কি তোমাদের সুবিধা নাকি অসুবিধা আমি বুঝতেছি না বিষয়টা। তোমাদের হয়তো বা তাহলে এই যে সাবজেক্ট কমা দিতে পারে, বাংলা ইংলিশ যদি না হয় বুঝলে, আবার দুই তিন সাবজেক্ট একদম হয়, তোমরা সুবিধাটা পাই গেলা। আবার হচ্ছে, আবার হচ্ছে তোমার তোমাদের বড় আপু বড় ভাইয়ারা যারা আছে, ওরা অ্যাডমিশন একটু বেশি সময় পাবে, ওরা বেশি সময় পেলে তোমরাও বেশি সময় পাবা। আর ওরা যদি ফুল সিলেবাস প্রিপারেশন নেয়, যদি অমিক্রন আসা পড়ে, তাইলে কিন্তু স্কুল কলেজ বন্ধ। স্কুল কলেজ বন্ধ মানে অ্যাডমিশনও দেরিতে হবে, অ্যাডমিশন দেরিতে হওয়া মানে কি ফুল সিলেবাস অ্যাডমিশন হবে। তো তখন তারা প্রিপারেশন নিলে তোমরাও সাথে সাথে কি প্রিপারেশন নিয়ে নিতে পারবা, যদি বেশি সময় পাও, কথা বুঝলে বিষয়টা? তো এই জন্য সবকিছু একটা পজিটিভ নেগেটিভ দুই দিকে আছে। আমরা দোয়া করি মানুষ যাতে কম মরুক, আমরা দোয়া করি মানুষ যাতে কম মরুক, সুস্থ থাকুক, এরপরে যা হওয়ার হোক, স্কুল কলেজ বন্ধ করলে যেটা সুবিধা হয় ওইটা হোক। আচ্ছা তো আমার কলম কই, দাঁড়াও কলমটা নিয়ে নিই, আমি যে লিখবো আমার কলম পাচ্ছি না, একটু ওয়েট করো, এক মিনিট কলমটা খুঁজে বের করি। আচ্ছা আচ্ছা, বেশি বেশি মার্কেট করবা, ওকে, বড় মার্কেটে বের হয়। আচ্ছা মজা করবো। তো দেখো আমরা কি করবো আজকে, প্রথমেই করবো হচ্ছে ভাইরাসের গঠন, কি করবো ভাইরাসের গঠন। আমাদের বইয়ে দুই রকম ভাইরাসের গঠন, দুই রকম, একটা হচ্ছে TMV আর একটা হচ্ছে T2-5 ভাইরাস, T2-5 ভাইরাস। তো কথা হচ্ছে ফুলবিটা, এটা টিএমভি যাতে হয়, টিএমভি ফুলবিনিতে যাতে হয়। টিএমভি ফুলবিন হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মানে হচ্ছে তামাক, তামাকের মধ্যে যে মোজাইক মোজাইক ছোপ ছোপ তৈরি করে, তোমরা অনেকে মোজাইকের টাইপ দিতে পারো,
ছোট ছোট, তো মোজাইক মানে ছোট ছোট, তো টানাকের মধ্যে যে ভাইরাস ছোট ছোট দাগ তৈরি করে সেই ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। কথা হচ্ছে এখান থেকে কি কি জানতে হবে, জানতে হবে কি কি? প্রথম কথা হচ্ছে এটা একটা দণ্ডাকার ভাইরাস, এটাতে দণ্ডাকার ভাইরাস আই হোক একটা করে করা দরকার নেই, কারণ আমরা আগের দিন শিখছি কে গোলাকৃতির, কে পাউরুটি আকৃতির, কে হচ্ছে ঘনক্ষেত্রাকার কোটিকেলা, তাহলে ওইখানে কিন্তু বলছিলাম বাকি সবগুলো হচ্ছে দণ্ডাকার। তাহলে আমরা যেগুলো পড়ছি এর মধ্যে পিএমভি নাই, তার মানে পিএমভি কি দণ্ডাকার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা দণ্ডাকার মানে কি বুঝায়? এরকম লম্বা। তাহলে আমাদের এই যে টিএমভি ভাইরাসটা, এর দৈর্ঘ্য এর প্রস্থের 17 গুণ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেহেতু দণ্ডাকার, দেখো আমরা একটা ক্লু থেকে আরেকটা ক্লু লাফায় যাচ্ছি, যেহেতু টিএমভি দণ্ডাকার তাহলে এটা দৈর্ঘ্য অবশ্যই কি বেশি, এর দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 17 গুণ। টিএমভি কি ভাইরাস, ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? বলছিলাম তুমি দিনের বেলায় পোড়া মাংস রান্না করো, তাহলে তুমি দিয়া ছিল টিএমভি, ঠিক কিনা? তুমি দিয়া ছিল হচ্ছে টিএমভি, তাহলে টিএমভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস যদি হয় তাহলে এই ভাইরাসের কেন্দ্রে কি থাকবে? ডিএনএ আরএনএ, আরএনএ থাকবে। টিএমভি ভাইরাসের কেন্দ্রে আরএনএ থাকে। তো দেখো এই আরএনএ কে যে আবৃত করে রাখছে তার নাম কি? প্রোটিন। এই প্রোটিনটা ক্যাপের মতো আছে, তাই নাম হচ্ছে ক্যাপসিড, ঠিক কিনা? ঠিক যা বললাম এগুলো ক্লিয়ার? আচ্ছা ক্যাপসিডের উপএকক বা একক কি বলে? বলছিলাম মিয়ার মানে একক, এর নাম হচ্ছে ক্যাপসোনিয়া, ক্যাপসোনিয়া। এখন হচ্ছে একটা টিএমভিতে ক্যাপসিডে কতগুলো ক্যাপসোনিয়া থাকে, এই কোশ্চেনটা আসে বহুপদী কোশ্চেন এইচএসসিতে, এইচএসসিতে এই কোশ্চেনটা আসে যে একটা টিএমভিতে কতগুলো ক্যাপসোনিয়া থাকে। কি বলছে? একটা টিএমভিতে কতগুলো ক্যাপসোনিয়া থাকে? 2130 থেকে 2200 থেকে, একটা টিএমভিতে 2130 থেকে 2200 ক্যাপসোনিয়া থাকে। এইচএসসি অ্যাডমিশনের জন্য না, শুধুমাত্র এইচএসসি। এরপর এই যে ক্যাপসোনিয়া, ক্যাপসোনিয়ার কি প্রোটিন, লিপিড নাকি শর্করা বলতো? ক্যাপসোনিয়াতে কি প্রোটিন? কারণ ক্যাপসিড যেহেতু প্রোটিন দিয়ে গঠিত, আর ক্যাপসিডের একক যেহেতু ক্যাপসোনিয়া, তো সে প্রোটিন। আর আমরা তো জানি প্রোটিন কি দিয়ে গঠিত, অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। প্রোটিন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে হচ্ছে প্রোটিন গঠিত। তাহলে কোশ্চেন আসতে পারে কিনা, ক্যাপসোনিয়ারে কত কি অ্যামাইনো অ্যাসিড থাকে? আসতে পারে। ক্যাপসোনিয়ারে মোট 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে, 158টি। এই তথ্যগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, আর তেমন কিছু লাগবে না। এর বাইরে একটা বিষয় হচ্ছে যে যেহেতু এটা টিএমভি ভাইরাস দণ্ডাকার, অস্থির প্রস্থের দৈর্ঘ্য 17 গুণ বেশি, এটা ক্ষেত্রে একটা বেসিক বোঝার চেষ্টা করো, একটা বেসিক বোঝার চেষ্টা করো। চারপাশে হচ্ছে প্রোটিনের আবরণ, চারপাশে প্রোটিনের আবরণ, মাঝখানে হচ্ছে আরএনএ, আরএনএ তো 100 টুক, চারপাশে হচ্ছে প্রোটিনের আবরণ, মাঝখানে হচ্ছে আরএনএ, আরএনএ হচ্ছে 100 টুক। একটা দেশে সবচেয়ে বেশি টাকা খরচ করে কিসে? একটা দেশে প্রতিরক্ষার জন্য, রাইট? প্রতিরক্ষার জন্য, এই আরএনএ কে প্রতিরক্ষার জন্য আমাদের এই প্রোটিনের আবরণ। কিন্তু অবশ্যই প্রোটিনের মধ্যে বেশি জোর দেওয়া হচ্ছে, প্রোটিনের মধ্যে কি জোর, কি বেশি জোর দেওয়া হচ্ছে? এই যে টিএমভি ভাইরাস, এই টিএমভি ভাইরাসের 95% ওজনই হচ্ছে তার প্রোটিনে। কথা বুঝতে পারছো? আচ্ছা আর আজকে আর আমরা জানি যে ডিএনএ আরএনএ এরা মূলত কি দিয়ে গঠিত? নিউক্লিওটাইড দিয়ে গঠিত, অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত। তো এই আরএনএ যে সূত্রটা আছে এখানে 6500টি নিউক্লিওটাইড আছে। তো আমরা অনেকগুলো সংখ্যা আছে সাজিয়ে ফেলেছি, খেয়াল করো, একদম ইজি সাজাইতে আছে জিনিসগুলো। প্রথম কথা হচ্ছে টিএমভি দণ্ডাকার, দেখো আহামরি কঠিন কিছু। প্রথম কথা হচ্ছে টিএমভি দণ্ডাকার, দ্বিতীয় কথা দণ্ডাকার যেহেতু লম্বা, তার মানে এটার দৈর্ঘ্য
ইকুয়ালস টু 17 গুণ 24, দৈর্ঘ্য পথকে 17। ভালো কথা। এটা যেহেতু একটা ভাইরাস, তাহলে বাইরে আছে প্রোটিনের আবরণ, ভিতরে আছে আর এক, তাহলে এই যে প্রোটিন প্রতিরক্ষা কাজ করে সবচেয়ে বেশি, 95% হলো, 95% হলো। এরপরে এই যে আরএনএ নিউক্লিওটাইড দিয়ে গঠিত, 6500টি নিউক্লিওটাইড, 6500টি নিউক্লিওটাইড। প্রোটিনের একক হচ্ছে, প্রোটিনকে বলা হয় ক্যাপসিড, এই ক্যাপসিডের একক হচ্ছে ক্যাপসোমিয়া। ক্যাপসোমিয়া সম্পর্কে দুটো তথ্য, একটা তথ্য হচ্ছে ক্যাপসোমিয়া থাকে হচ্ছে 2130 থেকে 2200টি, আর এটা আমাদের অ্যামাজন সিরাসের সাথে কথা ক্লিয়ার। এইগুলো সহজ না, সহজ দেখুন দুটোটা। ওকে, দিলে একটু পরে, একটু পরে আমরা একটা করবো। আচ্ছা এখন দেখো, একটা জিনিসটা মনোযোগ দেখো, তোমার কিন্তু পরীক্ষায় সরাসরি নাও বলতে পারে যে অমুক ভাইরাসের ক্যাপসিমিয়ার একক কয়টা, তোমাকে এই চিত্রটা উঠা দিতে পারে। এখন যে মার্ক করতে নাকি এই ফুলের মতো সুন্দর চিত্রটা উঠায় দিতে পারে, তখন তোমাকে বুঝে নিতে হবে এটা আসলে কি, টিএমভি ভাইরাস। ওকে দেখো, চিত্র মনে আসবে, হয়তো বা লেটে আসতে পারে, কিন্তু আসলে দেখতে পাবা যে আমি মার্ক করছি একটা চিত্রে। হ্যাঁ, এটা তো তোমাকে সরাসরি পরীক্ষায় এটা নাও বলে দিতে পারে যে অমুকের ক্যাপসুলারে নিউক অ্যামোনিটিক কয়টা, তোমাকে চিত্র দিয়ে বলে দিতে পারে যে এর ক্যাপসুলারে নিউক্লিয়াস অ্যামোনিটিক কয়টা, এর আরএনএ তে নিউক্লিয়াস কয়টা, কথা বুঝতে পারছো? কেউ আসতে পারে আর ক্যাপসুলাতে সবগুলো কি বলবে, ক্যাপসুলারে একটা কে বলে, আশা করি বুঝতে পারছো। এবং ক্লিয়ার। আর ভিতরে কি কি পয়েন্ট দেখেন, ভিতরে কি কি পয়েন্ট নাম দাগাই নিয়ে আসুন, গলনাকার ভাইরাস, দৈর্ঘ্য পথ 17 গুণ, এটা হচ্ছে আরএনএ দিয়ে গঠিত, চারপাশে প্রোটিন বলা হচ্ছে ক্যাপসিড, ক্যাপসিড হচ্ছে ক্যাপসুলিয়া, ক্যাপসুলিয়ায় মোট কিলোমিটার 2130 থেকে 2200 ক্যাপসুলিয়া থাকে, প্রতিটি ক্যাপসুলিয়া 7টা দেওয়া হয়েছে, আর একটা আরএনএ হচ্ছে 6500 নিউক্লিওটাইড, মোট ওজনে 85 ভাইরাস থেকে আর কিছু জাস্ট এই তথ্যগুলো প্রত্যেক প্রথম ইম্পর্টেন্ট এই কিছু। আচ্ছা নেক্সট একটা বিষয় আছে, 5 মানে কি, 5 মানে কি, 5 কি, এই 5 মানে কি আগে বলে আসবে, ফ্যাগোসাইটোসিস আগে দেখেন, ফ্যাগোসাইটোসিস এখানে ফ্যাজিন মানে হচ্ছে ভক্ষণ, ফেজ মানে কি ভক্ষণ বা টুইং। ওকে, তো দেখো 5 মানে হচ্ছে যারা ভক্ষণ করে, কিছু 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 ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে বা ধ্বংস করে, তো তার নাম কি দিব, ব্যাকটেরিওফাজ। বিজ্ঞানী ডি হ্যারেলে ফিলিপ সর্বপ্রথম ব্যাকটেরিওফাজ নামকরণ করে, কথা বুঝতে পারছো? আর এই যে বিজ্ঞানী স্তর ব্যাকটেরিওফাজ তথা টি টু আবিষ্কার করে, এখান থেকে যে ইনফরমেশন গুলা আমি চেষ্টা করবো তোমাদের এখন সাজায় দেওয়ার জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, কারণ এই পেজে অনেক সংখ্যা আছে, অনেক নাম আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা তো দেখো, বিষয়টা হচ্ছে প্রথম কথা, 5 মানে কি, সরাসরি এমসি কে বলতে পারে 5 মানে কি বা পেজ মানে কি, তো এই যে ফাজ মানে হচ্ছে ভক্ষণ, আর কি হচ্ছে যে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, ব্যাকটেরিয়া যদি ভক্ষণ করে, ব্যাকটেরিয়া ভক্ষণকারীর নাম কি হবে, ব্যাকটেরিয়া ভক্ষণকারীর নাম হবে হচ্ছে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ। ওকে, এই যে ব্যাকটেরিওফাজ নামটা সর্বপ্রথম কে ইউজ করছে, ব্যাকটেরিওফাজ নাম ইউজ করতেছে হ্যালিক্স, হ্যালিক্স হ্যালিক্স এই ব্যাকটেরিওফাজ নামটা ইউজ করছে। এখন এরকম ব্যাকটেরিয়া ফলের হচ্ছে কিন্তু এখন ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা সিকিউ প্লাস এমসিকিউ দুইখানে আছে,
সিকিউতে বলে টি2 ফাজের গঠন, টি2 যে ব্যাকটেরিয়া ফাজ তার গঠনটা সৃজনশীল, আর এমসিকিউতে তো আসবেই তখন। তো দেখো আমরা চিত্র যদি আসছে পরীক্ষা বেনজিন আছে না, বেনজিন আছে বেনজিন আছে আঁকলাম বেনজিন, ওকে পেন্সিল দিয়ে পাকবার দেওয়ার পরে বেনজিনের মাথায় এটা একটা হলো তো নিচে এরকম দিলা টান দিলা। এরপরে আমরা যেমন শার্টে কলার থাকে, এটা যদি হয় মাথা, শার্টে কি থাকবে কলার থাকে, এখানে তার কলার আছে, দেখো কত স্মার্ট ভাইরাস, কত স্মার্ট ভাইরাস না, কলার আছে শার্টের মধ্যে কলার আছে। তো এটা হচ্ছে তার লেজ, এটা হচ্ছে তার লেজ, বুঝেছো? মাথার পরে কি লেজ। এখন সে যে আক্রমণ করবে ব্যাকটেরিয়াকে আক্রমণ করার জন্য তার কিছু স্পর্শক তন্তু আছে, স্পর্শক তন্তু লাগানোর জন্য হচ্ছে বেস প্লেট, কি নাম? বেস প্লেট, বেস মানে ভিত্তি, প্লেট মানে তোমার এই যে অংশ, তোমার কি বলে চারটা অংশ, ভিত্তি যে প্লেট তার নাম হচ্ছে বেস প্লেট। এই বেস প্লেট থেকে 6টা স্পর্শক তন্তু বের হচ্ছে মাকড়সার মতো, মাকড়সার মতো দেখা যাচ্ছে স্যার, তো দেখো প্রশ্ন আসে এখান থেকে যে টি2 ব্যাকটেরিওফাজে কয়টা স্পর্শক তন্তু পাওয়া গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওর নাম কি স্পর্শক তন্তু। যে বলতো টি2 ব্যাকটেরিওফাজের মাথায় কয়টি স্পর্শক তন্তু থাকে? উত্তরটা কি দিব, উত্তরটা কারা কারা দিল, নামটা বলো, আমি নামটা লিখে রাখি, নাম বলো, হ্যাঁ নাম কয়টা, নাম কোনটা লিখে নাম তো কে উত্তর দিছ? এইটাই হচ্ছে কোশ্চেন, ওকে, যে টি2 ব্যাকটেরিয়াফাজের মাথায় কোনো স্পর্শক তন্তু নাই। যদি কোশ্চেন করে টি2 ব্যাকটেরিয়াফাজের মাথায় কয়টি স্পর্শক তন্তু আছে, আনসার হচ্ছে থাকে না, জিরো, আর লেজের মধ্যে থাকে, ওকে, এইটাই হচ্ছে কোশ্চেন। এখান থেকে তোমার আটকানোর মতো কিছু নেই, বাকি সব মোটামুটি মান মুখস্থ, এগুলো মনে রাখতে হয়, মুখস্থ মানে ডাক্তার মানে যেগুলো ভুল হবে না, ভুল হওয়ার জায়গা হচ্ছে এটা, টেস্ট লাগানোর জায়গা। ওকে তাইলে আর কি আছে এখানে, বেস প্লেট দেখছি, আচ্ছা জুতার মধ্যে যেমন স্পাইক থাকে না, স্পাইক বা কাঁটা, মনে আছে আমরা যখন ইয়া করি পরি ফেরা পর্ব করছিলাম, পরি ফেরা পর্ব, পরি ফেরা বলছিলাম, এখানে স্পিকিউল থাকে, স্পিকিউল, স্পিকিউল কই থেকে, হ্যাঁ এখানে স্পিকিউল ছিল, স্পিকিউল কই থেকে আসছে, স্পাইক থেকে আসছে, চুল স্পাইক করলে তেমন খাড়া থাকে, দেখো না সেম জুতার নিচে, জুতার নিচে কিন্তু কাটা মতো স্পাইক থাকে, তাহলে দেখো এখানে কাটার মতো স্পাইক থাকে, তার নাম হচ্ছে স্পাইক। যদি বলে কোনটি টি2 ব্যাকটেরিওফাজের দেহের গঠনের অংশ নয়, মাথা, লেজ, স্পাইক, উদর, আনসার কি হবে, আনসার কি হবে? আচ্ছা মানে টি2 ব্যাকটেরিওফাজের দেহের গঠনের অংশ নয় কোনটি, মাথা, লেজ, স্পাইক, উদর, এই স্পাইক কেটে গেছে, উদর বলতে কিছু আছে, উদর, উদর তো ঘাস ফড়িয়া, আল্লাহ গো গুলা ভাই গো মনোযোগ দেয় নাই, কি হরো কত সত্যি কথা কত, ক্লাসে ঢুকে কি ফেসবুক চালাইতেছ আরেক মোবাইল দিয়ে, এসব করা যাবে না, আচ্ছা মনোযোগ দিতে হবে, হ্যাঁ না ওই যে এ কইছে জারিন মনে, জারিন মনে কইছে স্পাইক, এন স্পাইক লেখা আছে, এক স্পাইক তার মানে স্পাইক পড়ার সময় ছিল না, ঠিক সবাই বলো ঠিক, আচ্ছা দেখো এই টি2 যে ব্যাকটেরিয়া ফাজ, হ্যাঁ এটা যখন আমি তোমাদের আরএনএ ভাইরাস পড়াইছিলাম সেখানে ছিল না, ঠিক কিনা, তুমি দিনের বেলায় পোলাও মাংস রান্না করো, এখানে কি টি2 বলতে কিছু ছিল, ছিল ছিল জানাও তো তুমি, না ছিল না, তার মানে এটা একটা ডিএনএ ভাইরাস, যেহেতু ওইখানে ছিল না মানে টি2 আরএনএ না, টি2 কি ডিএনএ, তাহলে আর মাথার ভিতরে কি থাকবে, ডিএনএ অংশটা থাকবে, ওকে আচ্ছা এখন দেখো তো
ব্যাকটেরিয়ার বাইরের আবরণ কি দিয়া তৈরি বলছিলাম? প্রোটিন। তাহলে মাথা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। লেজ কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে মাথা থেকে লেজ পর্যন্ত অংশটাকে আমি ক্যাপসিড বলতে পারি না? পারি না? কথা বুঝতে পারছ? আচ্ছা, তাহলে এরপরে কয়েকটা সংখ্যা। তো গঠনের মধ্যে আমি একটু সিকিউটা সহজ করে দিই, না সিকিউ সহজ একটু পরে হবে, দাঁড়ো সংখ্যাগুলো পড়াই, সংখ্যাগুলো পড়াই। হ্যাঁ, টিএমবিতে যেমন সংখ্যা পড়ছিলাম, টি টুতেও কিছু সংখ্যা পড়ি, সংখ্যাগুলো লাগবে। আমরা মাথা থেকে শুরু করি। মাথায় কি আছে? ডিএনএ আছে, রাইট? মাথায় আছে হচ্ছে ডিএনএ। তো আমরা একটু আগে পড়ছি টিএমভিতে আছে হচ্ছে, আচ্ছা কেউ কোনো মেসেজ দিছ? নাই। দেখো, মাথার মধ্যে ডিএনএ আছে। আমরা যখন টিএমভি পড়তেছিলাম তখন দেখছিলাম ভিতরে আছে আরএনএ। তখন একটা আরএনএতে কয়টা নিউক্লিওটাইড পড়ছিলাম, ঠিক সেমভাবে এইখানে মাথার মধ্যে আছে ডিএনএ। তো একটা ডিএনএতে কয়টা নিউক্লিওটাইড দেখতে হবে? 60,000টি নিউক্লিওটাইড। ডিএনএ 60,000টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত, কথা ক্লিয়ার? আর টিএমভিতে ছিল হচ্ছে 6,500। আচ্ছা, তো কথা হচ্ছে এই যে ডিএনএ, আমরা তো জানি ডিএনএ এর ভিতরে জিন আছে। কোন জিন? ওই যে বুঝে ধরো এই জিন, না এই যে আমাদের বায়োলজিতে জিন। ওকে, তো ডিএনএ এর ভিতরে কি থাকে? জিন আছে। তো প্রশ্ন আসে টিএমভিতে ডিএনএতে কতটি জিন থাকে? 150টি জিন থাকে। আর একটু কি পড়ছিলাম, 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে কোথায়? টিএমভি এর ক্যাপসোমিয়ারে। সংখ্যাগুলো একটু কষ্ট করে হলেও দেখতে হবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে এই টি টু ফাজ, যেটা টি টু ফাজে তুমি যদি দেখো মাথার যে ভিতরের অংশ বেশিরভাগই কি ফাঁকা? না, এই দেখো ফাঁকা না। ফাঁকা হওয়ার কারণে এর যে মানে মোট যে ওজন, মোট ওজনের বেশিরভাগ অংশই কিন্তু এই ডিএনএ নিছে। কারণ আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্র, একটু ভারী, ঠিক না? তাহলে আমি বলতে পারি যে এই যে ডিএনএ মোট ওজনের 50%, টি টু এর মোট ওজনের 50%, কথা ক্লিয়ার? এবং তো ক্লিয়ার যা বললাম, কষ্ট করে একটু মনে রাখতে হবে। কিন্তু আচ্ছা, আমি যদি বলি যে টি টু ব্যাকটেরিওফাজে লেজের ডিএনএতে কয়টি নিউক্লিওটাইড থাকে? টি টু ব্যাকটেরিওফাজে লেজের ডিএনএতে কয়টি নিউক্লিওটাইড থাকে? আচ্ছা আচ্ছা, তাহলে কি বুঝলাম, লেজে কোনো কি নাই, ডিএনএ নাই। আচ্ছা, তো দেখো আমাদের বইয়ের একটা লাইন আছে, এই জন্য বললাম যে লেজের অভ্যন্তরে কোনো ডিএনএ নাই। ওকে, লেজের অভ্যন্তরে কোনো ডিএনএ নাই, বই লাইনটা আশা করি আসছে। এরপরে বেস প্লেট, যার উপর ভিত্তি করে সে দাঁড়িয়ে আছে, ঠিক না? বেস প্লেট হচ্ছে যার উপর ভিত্তি করে সে দাঁড়িয়ে আছে। কয়টা বেস প্লেট? একটা। স্পাইক কয়টা? কয়েকটা। স্পাইকের সংখ্যা যেহেতু কয়েকটা লেখা আসবে না। 6টি স্পর্শক তন্তু, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 6টি স্পর্শক তন্তু। আচ্ছা, একটা দেখো তো জিনিস, আমি বলি যে ব্যাকটেরিয়াতে সাইটোপ্লাজম বেশি নাকি ভাইরাস সাইটোপ্লাজম বেশি, বলতো? ভাইরাস সাইটোপ্লাজম নাই। আচ্ছা, আমি যদি বলি ভাইরাসের কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট? ভাইরাসের কোষ প্রাচীর নাই। আমি যদি বলি ভাইরাসের নিউক্লিয়াস, এর আবরণ আছে কি নাই? ভাইরাসের নিউক্লিয়াসই নাই, ঠিক? আচ্ছা, তার মানে বুঝতে পারলাম কোশ্চেন গুলা কি বেসিক থেকে হতে পারে, কিন্তু এটা ঘুরায় ফিরে পরীক্ষালে মাথা নষ্ট হইলে সমস্যা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি কি পড়াইলাম, টি টু ব্যাকটেরিওফাজ এর মোটামুটি দুইটা অংশ ভাগ করছে মাথা আর লেজ। মাথা থেকে কি বুঝলাম, যে ষড়ভুজ আকৃতির উইথ বেনজিনের মতো, আর ডিএনএ এর মধ্যে 60,000 নিউক্লিওটাইড, সরি একটা জিনিস ভুল করছি আমি, হ্যাঁ সরি একটা জিনিস ভুল হয়েছে, 60,000 জোড়া হবে, 60,000 জোড়া হবে, যদি সংখ্যা চাই 1,20,000। ওকে, এইচএসসি বেসড, এই কোশ্চেনগুলো এইচএসসিতে আসবে, অ্যাডমিশন না, অ্যাডমিশন এগুলো জানতে হয় না, এত দরকার অ্যাডমিশনে। ওকে, 60,000 জোড়া হবে, গেল।
তারপর লেজ থেকে কি কি বললাম, লেজ থেকে জাস্ট যে কথাগুলো বলছি এগুলি, লেজে নো ডিএনএ, লেজে একটা বেস প্লেট, একটা বেস প্লেট আর লেজে ছয়টা স্পর্শক গেল। এখান থেকে এগুলো আর কি জানা দরকার নেই, কথা ক্লিয়ার? এরপরে আমাদের 3 নাম্বার হচ্ছে নভেল করোনা ভাইরাস। আহা হা, সেই বিখ্যাত ভাইরাস যা আমাদেরকে কেউ রে বানাইছে কোটিপতি, কেউ রে বানাইছে ফকির, ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস আসার কারণে কত মানুষ যে কোটিপতি হইছে রে ভাই, কল্পনা করতে পারবে না। আর কত মানুষ যে পথে বসছে এর হিসাব নাই। তো কোটিপতির যেমন সেই হিসাব নাই, যারা কি দেখছো দেখছো সেই একটা পয়েন্ট ধরছে, কিন্তু ইউটিউবাররা প্রচুর উঠছে। কারণ কি, এই সময় সবাই ঘরে ভিতরে বসে ছিল, ডিজিটাল ডিভাইস নিয়ে থাকছে, ইউটিউবে ভিউ করছে, আর খালি টাকা আর টাকা। আর যারা মাস্ক ব্যবসায়ী, মাস্ক ওষুধ ওষুধ কোম্পানি গুলো লাভ যে হয়েছে রে ভাই। আর হচ্ছে কি, যারা মোটামুটি ভালো টিউশনি করাইছে ওদের কিন্তু প্রচুর টাকা হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম। আমার চোখের সামনে দেখা 4-5 জন ভাইয়া বা স্যার যাই বলো আছে, যারা কি নাকি কোটি টাকা মালিক হয়েছে লাস্ট 1 বছরে। আমার চোখের সামনে দেখা, যারা আগে কিছু ছিল না এখন কোটিপতি, আগে কিছু নাই 1 বছরের ভিতরে কোটিপতি, এমন আমার চোখের সামনে 5 জন আছে। বুঝতে পারছো? তো হচ্ছে কথা, সেই করোনা ভাইরাসে আমরা পড়তে থাকি, সেই করোনা ভাইরাসে আমরা দেখবো এখন করোনা ভাইরাস। তো এর ভালো নাম কি, করোনা ভাইরাসের ভালো নাম হচ্ছে সার্স কভ টু। সার্স মানে হচ্ছে সেভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম, ফুল মিনিং আছে আরো পরে দেখাবো বই আছে। আর কভ হচ্ছে কোভিড। ওকে, তো এই করোনা মিনিং কি, করোনা মিনিং হচ্ছে মুকুট। কেন? কারণ এটা হচ্ছে মুকুটাকৃতির ভাইরাস। ওকে, এই করোনার অর্থ হচ্ছে মুকুট, জানতে হবে করোনার অর্থ হচ্ছে মুকুট। আচ্ছা, তো কথা হচ্ছে এই করোনা ভাইরাস কিন্তু এটাই প্রথম না, এটা কিন্তু সর্বপ্রথম শনাক্ত হয়েছে প্রায় 1960 সালের দিকে। তো ওই শনাক্ত হওয়ার পরে এই প্রথমেই এই ভাইরাসটা এত বিশাল আকারে ছড়াইছে, এর আগে এত শক্তিশালী ছিল না। মোট করোনা ভাইরাসের প্রজাতি হচ্ছে 7টা, মোট করোনা ভাইরাসের প্রজাতি হচ্ছে 7টা। এর মধ্যে লাস্টের যেটা 2019 সালে আসছে ওইটাই কি অবস্থা খারাপ করে দিছে। বলছিলাম তুমি দিনের বেলা পোলা মাংস রান্না করো, করো দেওয়া হচ্ছে করোনা, এটা হচ্ছে সেটা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে এর দ্বারা গঠিত রোগের নাম কি, করোনা ভাইরাস দ্বারা গঠিত রোগের নাম কি? রোগের নাম কিন্তু কোভিড-19। কোভিড-19 কিন্তু ভাইরাসের নাম না, এটা মাথায় রেখো। রোগের নাম হচ্ছে কোভিড-19, ভাইরাসের নাম হচ্ছে সার্স কভ টু। কোভিড-19 এর মিনিং কি, কোতে হচ্ছে করোনা, ডিআরআইতে হচ্ছে ভাইরাস, ডিতে হচ্ছে ডিজিজ, আর নাইনটিনতে হচ্ছে 2019 সালে আসে। এই কয়টা বললি না, আগে লাগলাম। আর এর আকৃতিটা কি বললাম, মুকুটাকৃতি, মুকুটাকৃতি। ওকে, আচ্ছা গেল। নেক্সট হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু আমাদের সিকিউ টপিক, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য মোটামুটি 2টা পদ্ধতি আছে। এত জিনিস খেয়াল করো, আমরা মানুষের ক্ষেত্রে কি বলি বংশবৃদ্ধি, প্রাণীর ক্ষেত্রে কি বলি বংশবৃদ্ধি, ভাইরাসের ক্ষেত্রে কি বলতেছি সংখ্যা বৃদ্ধি। বংশবৃদ্ধি কথা ইউজ না করে আমরা ইউজ করতেছি সংখ্যা বৃদ্ধি, কারণ কি এর মূলত ওই যে নিউক্লিয়াস টিউক্লিয়াস নাই, বংশগতীয় বস্তু নাই বললেই চলে, শুধু সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। ওকে, আচ্ছা, তো দেখো এরপরে কথা হচ্ছে যে আসলে ভাইরাস কয়ভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে। মোটামুটি দুইভাবে, মোটামুটি দুইভাবে। তো যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে আমরা ওইগুলো পড়বো। কেন পড়বো? কারণ আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ভাইরাস ও ব্যাকটেরিয়া। তাহলে আমরা ভাইরাস ব্যাকটেরিয়াকে কিভাবে আক্রমণ করে, আর মূলত ব্যাকটেরিয়া ফাস্ট যেগুলা, মানে যারা ব্যাকটেরিয়া ফাস্ট বা ব্যাকটেরিয়াকে খায়, তাদের সংখ্যা বৃদ্ধি কয় ধরনের হইতে পারে তা আমরা দেখব। ওকে, মোটামুটি দুই ধরনের, একটা হচ্ছে লাইকিক চক্র,
আরেকটা হচ্ছে লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্র। এই দুটা চক্রের কিছু বেসিক পার্থক্য আছে। প্রথম কথাটা আমি একটু বলি, লাইটিক, আচ্ছা দাঁড়াও একটা কি জানি চাপলা আছে কই আসো। আচ্ছা প্রথম কথা হচ্ছে লাইটিক কথাটা কই থেকে আসছে, LYTIC, লাস্টে ইক মানে কি যে, লাইটিক কথাটা কই থেকে আসে, লাইসিস থেকে। তাহলে লাইসিস করে যে তার নাম কি লাইটিক চক্র, লাইসিস মানে কি ভাঙা। তাহলে যেই চক্রে ব্যাকটেরিয়াকে ভাইঙ্গা চুরমার করে দেওয়া হয় তার নাম কি লাইটিক চক্র। এই লাইটিক চক্রের একটা অপর নাম আছে, লাইটিক চক্রের অপর নাম হচ্ছে ভাইরুলেন্ট চক্র, ভাইরুলেন্ট চক্র। কেন বলতেছি এটা পরে বলতেছি। আবার যে লাইসোজেনিক চক্র এর অপর নাম হচ্ছে টেম্পারেট চক্র, টেম্পারেট চক্র বা টেম্পারেট দশা বলতে পারে। কেন এরকম নাম হলো আমি একটু পরেই বোঝাবো, এখন বুঝালে তোমরা বুঝবা না, পরে বুঝবা। টেম্পারেট দশা বা টেম্পারেট চক্র, ওকে। এ হচ্ছে দুইটা ভাগ যার মাধ্যমে কি ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো এখানে কিছু কোশ্চেন থাকে, যেমন লাইটিক চক্র ঘটায় কারা, আর হচ্ছে লাইসোজেনিক চক্র ঘটায় কারা। কথা বুঝতে পারছো, লাইটিক চক্র কারা ঘটায় আর লাইসোজেনিক চক্র কারা ঘটায়। আগেই বলছি আমরা এখন যাদের পড়তেছি, যেই ভাইরাসগুলো সংখ্যা বৃদ্ধি পড়তেছি, এরা মূলত কি ভাইরাস, ব্যাকটেরিওফাজ, ঠিক কিনা, কি ভাইরাস এরা, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কেন, কারণ তারা ভাইরাস ব্যাকটেরিয়াকে খায়। তাহলে দেখো কিছু ভাইরাস আছে টি টু টি ফোর টি সিক্স, এরা মূলত কি বলে একটা নির্দিষ্ট পরিমাণ টি সিরিজভুক্ত যে ব্যাকটেরিয়াগুলো এদের আক্রমণ করে, এদের নাম হচ্ছে টি টু টি ফোর টি সিক্স, মানে টি সিরিজভুক্ত যারা, এদের ক্ষেত্রে লাইটিক চক্র ঘটে। লাইটিক একটু খেয়াল করো, লাইটিক নামের মধ্যে কি আছে, টি আছে, তাহলে সব টি, কথা ক্লিয়ার। আবার দেখো লাইসোজেনিক যখন পড়বো আমরা, লাইসোজেনিক নামের মধ্যে কোনো টি নাই, নামের মধ্যে কি নাই, টি নাই, তাহলে কিছু আছে কি ল্যামডা আকৃতি, ল্যামডা ফাস, নাম কি হয়েছে ল্যামডা ফাস। এই ল্যামডা ফাস যারা তারা ঘটায় হচ্ছে লাইসোজেনিক চক্র, আর টি ফাস যারা বা টি টু টি ফোর টি সিক্স যারা তারা ঘটায় হচ্ছে লাইটিক চক্র, টি দিয়ে মনে রাখবো, ওকে। এ পর্যন্ত ক্লিয়ার যা বললাম। দেখবা আমাদের বই একটা নাম দেওয়া আছে, লাইটিক চক্রের অপর নাম হচ্ছে বিগলনকারী চক্র, লাইটিক চক্রের নাম দিয়েছে হচ্ছে বিগলনকারী চক্র। আশা করি নামটা বুঝতে সমস্যা হবে না, কারণ লাইসিস মানে কি বিগলন করা বা ভাঙা। আচ্ছা এরপরে কথা হচ্ছে যে এই টি টু টি ফোর টি সিক্স এরা আসলে কাকে আক্রমণ করে, কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। প্রথমে আমরা শুরু করতেছি লাইটিক চক্র, এইটাই সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, লাইটিক চক্রটাই সিকিউ বেশি আসে, লাইসোজেনিক আসে না। তো লাইটিকের মধ্যে প্রথম কথা হচ্ছে যে এরা আক্রমণ করতেছে কাকে, টি টু তো একটা ব্যাকটেরিওফাজ, সে একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, যেই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার নাম হচ্ছে ইকোলি। আশা করি নাম শুনছো, এই বিখ্যাত ব্যক্তির নাম শুনছো আশা করি, ইকোলি বা এসকেরিশিয়া কোলি, এসকেরিশিয়া কোলি। তাহলে এসকেরিশিয়া কোলিকে আক্রমণ করে কে, এই টি টু ব্যাকটেরিওফাজ। এর মোটামুটি পাঁচটা ধাপ আছে, কয়টা উচিত, পাঁচটা, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে লাইটিক চক্রের ধাপ কয়টি। তা আমি তোমাদের একটা জিনিস দেখাইতেছি যেটা তোমাদের ভুল হওয়ার মতো জিনিস, লাইটিক চক্রের ধাপ। তো ধাপটা বিষয়টা হচ্ছে আসলে আমাদের দেহে একরকম, আবার ব্যাকটেরিয়াতে একরকম। আমাদের দেহে কিছু ব্যাকটেরিয়া থাকে না, ওই ব্যাকটেরিয়াকে যদি টি টু ব্যাকটেরিয়া ফার্স্ট আক্রমণ করে তখন চক্র হয় ছয়টা, আর যদি নর্মাল আমাদের দেহের বাইরে আক্রমণ করে তখন চক্র হয় পাঁচটা। কেন একটু পরে বলতেছি, আপাতত দেখো কি বললাম যে দেহের বাইরে চক্র হচ্ছে ছয়টা, যদি নর্মালি কোশ্চেন আসে লাইটিক চক্রের ধাপ কয়টা, আনসার হচ্ছে পাঁচটা, আনসার হচ্ছে কি পাঁচটা, মানে দেহের বাইরে হচ্ছে পাঁচটা
আর যদি দেহের ভিতরে বলে, মানব দেহের ভিতরে, দেহের ভিতরে, তাহলে কোশ্চেন হবে ছয়টা। ওকে সরি, আনসার হবে ছয়টা। তো বিষয়টা কেন বলতেছি খেয়াল করো, একটা ইকোলাই ধরে যেরকম তোমরা তো 11 নম্বর অধ্যায় পড়ছো, তো এখানে দেখছো ইকোলাই দেখতে এরকম। তো আমরা বলছিলাম টি টু যে ব্যাকটেরিও ফাজ, এর কি আছে, স্পাইক আছে, স্পর্শক তন্তু আছে, এই স্পাইক আর স্পর্শক তন্তু দিয়ে সে এখানে বসে, কথা বুঝছো, হে বসে। তো এই বসা মানে প্রথম ধাপটার নাম হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠ লগ্নি ভবন, বাংলা ভাষা জাস্ট মানে ইকোলাইয়ের পৃষ্ঠে, ইকোলাইয়ের পৃষ্ঠে এই টি টু ফার্স্টটা আইসা প্রথমে কি বসে গেল। সেকেন্ড ধাপে, আচ্ছা তোমরা একটু এক কাজ করো, যেহেতু কেটে যাবে লিভ নিয়ে আবার জয়েন নাও, এই লিঙ্কে জয়েন করাবো, ব্রেক নাই ব্রেক। আচ্ছা দেখো, তো কথা হচ্ছে প্রথম ধাপে সে যুক্ত হইল, টি টু যে ব্যাকটেরিয়া ফাজ সে কিন্তু এখানে যুক্ত হয়েছে। নেক্সট কাজ হচ্ছে তার এই যে ভিতরে যে ডিএনএটা আছে, ডিএনএ সে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকাই দিবে। তাইলে 2 নাম্বার ধাপ হচ্ছে ফাজ ডিএনএ অনুপ্রবেশ, ফাজ ডিএনএ অনুপ্রবেশ। বিষয়টা ধাপটা কেমন, এই যে এরকম থাকবে, এত দ্বিস্তরী ছিল ব্যাকটেরিয়া, যেটা ভিতরে আছে তার কি বলো, এর নাম কি আমি বলবো না। আচ্ছা ব্যাকটেরিয়া ডিএনএ, কিন্তু এর স্পেশাল নাম কি, প্লাজমিড না, প্লাজমিড। আচ্ছা ঠিক আছে, তো দেখো একটা জিনিস, যখন এই যে আমাদের যে টি টু ব্যাকটেরিওফাজ এখানে বসছিল, এখানে বসছে, বসে সে এখন শক্তি প্রয়োগ করবে। ওকে শক্তি প্রয়োগ করে এই যে ডিএনএ এটা ভিতরে পাঠায় দেবে, শক্তি প্রয়োগ করে ডিএনএ কোথায় পাঠায় দেয়, ভিতরে, তাহলে ডিএনএ ভিতরে এসে পড়ে, তার স্পর্শক তন্তু দিয়ে আঁকড়ায় ধরে এক বিশেষ শক্তি প্রয়োগ করে ছিদ্রর মাধ্যমে ভিতরে ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেয়, কথা ক্লিয়ার। তো মানুষের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে আর সেই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার জন্য একটা এক্সট্রা ধাপ হয়, কি ধাপ, এই যে পুরো ফার্স্ট ডিএনএ আছে না, এটা ভিতরে ঢুকে পড়ে, প্রথমে ভিতরে ঢুকে তারপরে ডিএনএ ছাড়ে, এটা তো এক্সট্রা ধাপ। কি বললাম, মানুষের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়াকে এই ভাইরাসটা আক্রমণ করে, তখন এই টি টু ফাজ পুরোটাই দেহের ভিতরে ঢুকে যায়, তো এটা একটা ধাপ, এরপরে সে ডিএনএ বের করে, তাহলে আরেকটা ধাপ, কথা বুঝতে পারছো কি বলছি। তো মানুষের শরীরে এর জন্য ধাপ হয় 6টা, আর অন্যান্য ভাবে ধাপ হয় 6-5টা। আচ্ছা এখন তো আমাদের এই ডিএনএ তো ভিতরে প্রবেশ করে ফেলছে, ডিএনএ ভিতরে প্রবেশ করে ফেলছে, নেক্সট কাজ কি, ডিএনএর কাজই তো প্রতিলিপন করা, ডিএনএর কাজ কি প্রতিলিপন করা, তাহলে নেক্সট 3 নাম্বার ধাপ হচ্ছে প্রতিলিপন। প্রতিলিপন করে কি হবে আসলে একটু খেয়াল করো, প্রতিলিপন করে আসলে কি হবে, ভিতরে ছিল প্লাজমিড বা ব্যাকটেরিয়ার ডিএনএ, এখন ভিতরে আসছে হচ্ছে ভাইরাসের ডিএনএ, এই ভাইরাসের ডিএনএ নিজে প্রতিলিপিত হয়ে প্লাজমিডটাকে এরকম ক্ষয় করে ফেলবে, প্লাজমিডটাকে একদম কি করে ফেলবে, ক্ষয় করে ফেলবে, একদম ছোট করে দেখো, দাঁড়াও এই যে এরকম করে ফেলবে, একদম ভেঙে ফেলবে, কথা বুঝতে পারছো, প্লাজমিডটাকে ক্ষয় করে এরপরে সে একটা প্রোটিন আছে তার নাম হচ্ছে কোট প্রোটিন, কি বললাম, কোট প্রোটিন। আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই শার্ট প্যান্ট কোট পরি না, ওইটার নাম হচ্ছে কোট, কোট, তো কোটের সাথে মিলায় পড়বা কোট প্রোটিন। তাহলে ভাইরাসের শার্ট প্যান্ট কি, তার বাইরের ক্যাপসিট, লেজ, তারপর স্পর্শক তন্তু, এগুলো তো তার শার্ট প্যান্ট, শার্ট প্যান্ট ঠিক কিনা। তাইলে এই যে কোট প্রোটিন এটা মূলত কি করে, ভাইরাস দেহের বিভিন্ন অংশ তৈরি করে, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, ভাইরাস দেহের বিভিন্ন অংশ তৈরি করে কে, কোট প্রোটিন, যেহেতু পুরা দেহটাই প্রায় প্রোটিন দিয়ে তৈরি, তাহলে ভাইরাস দেহের সমস্ত অংশ তৈরি করে হচ্ছে কোট প্রোটিন। 4 নাম্বার ধাপ, এটা যদি প্রশ্ন করে কোট প্রোটিন কোন ধাপে থাকে, আনসার হচ্ছে প্রতিলিপন, কথা ক্লিয়ার, এই বিষয়ে সাবধান থাকবে, সিকিউ তো লিখতে পারবাই যদি বেসিকগুলো জানা থাকে, যেভাবে বলতেছি এভাবে সিকিউ লিখে দিবা। এরপর 4 নাম্বার ধাপ, যেটা 4 নাম্বার ধাপে এই যে কোট প্রোটিনের কারণে, কোট প্রোটিনের কারণে ভিতরে অনেকগুলো ভাইরাসের লেজ মাথা তৈরি হয়, তখন তুমি এখানে অনেকগুলো বেনজিন আনবে,
ধরো তিনটা বেনজিন আঁকবা আর এরকম লেস দিবা, এরকম লেস, তারপর স্পর্শতন্তু দিবা, কথা বুঝতে পারছো? এরকম দিবা খালি, পরে এখানে মাঝখানে ডিএনএর জন্য এরকম সিরিয়াল দিয়ে দিবা, কথা ক্লিয়ার? 4 নম্বর ধাপের নাম কি তাইলে? বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া, বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া, তখন এরা একত্রিত হয়ে 5 নম্বর ধাপে কি? নতুন ভাইরাসের মুক্তি। 5 নম্বর ধাপ হচ্ছে নতুন ভাইরাসের মুক্তি। যখন নতুন ভাইরাস তৈরি হয়ে যাবে, ধরো এটা আগে এমন ছিল না, ভিতরে ভাইরাস তৈরি হয়ে গেছে, এখন এরকম এত এখন কি আর ভিতরে বসে থাকবে না, ঠিক কিনা? এখন বাইরে বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে, বাইরে বের হওয়ার জন্য এখানে একটা ছিদ্র করবে, এই ছিদ্র করে বাইরে বের হয়ে যাবে, কথা বুঝতে পারছো? দেখছো ব্যাকটেরিয়ার সাহায্যে, ব্যাকটেরিয়ার সাহায্যে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করলো, ব্যাকটেরিয়াকে মাইরা ফেলা তার নিজের সংখ্যা বৃদ্ধি করলো, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এটা বিষয়টা হচ্ছে এমন যে ডাকাতের মতো, বা বিষয়টা হচ্ছে কারো কারো বাড়িতে গেল, এরপরে তারে মাইরে ফেললো, যায়া পরে সে কি করছে, ওই বাড়িতে বসবাস করছে, তার বাচ্চা গাজা পয়দা করছে, এরপরে সেখান থেকে বেরোয় চলে গেছে, এটা হচ্ছে এই কাহিনী। তো এখন কথা হচ্ছে যে এই যে মানে ভাইরাসগুলো তৈরি হচ্ছে এর পরিমাণটা কত? প্রত্যেক 30 মিনিটে, প্রত্যেক 30 মিনিটে এই ব্যাকটেরিওফাজ 300টি পর্যন্ত তৈরি হতে পারে, 30 মিনিটে 300টি, 30 মিনিটে 300টি পর্যন্ত ব্যাকটেরিওফাজ তৈরি হতে পারে, কথা ক্লিয়ার? এখন দেখো তো আমরা তো আক্রমণ করছিল সেই প্রথম ধাপে, ঠিক কিনা? সংযুক্তি বা আক্রমণ, আর ভাইরাস বের হয়েছে 5 নম্বর ধাপে, তো যেটা হচ্ছে আক্রমণকাল ওইখান থেকে শুরু করে ভাইরাস বের না হওয়া পর্যন্ত সময়টাকে আমরা শুক্তিকাল বলতে পারি না, বলতে পারি কিনা? তো শুক্তিকাল মানে কি? ইক্লিপসকাল, ইক্লিপসকাল, ইক্লিপস মানে শুক্তিকাল। তো দেখো আমাদের বই একটা লাইন আছে যে ভাইরাস আক্রমণ করার শুরু থেকে, একটু খেয়াল করে লাইনটা, পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি না হয় সেই সময়কালকে কি বলে? ইক্লিপস কাল। সঙ্গে আসতে পারে, দেখছো? আশা করি পাইছো না? ওকে, আর এখান থেকে লাইটিং চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টি, আর এখান থেকে যে কোট প্রোটিনের নামটা দেখতে হবে, আর এর আগের অংশটা আমি দেখাই, আর আগের অংশ থেকে যে মানব দেহে ধাপ হচ্ছে 6টা, মানব দেহে আমাদের দেহে ধাপ হয় 6টা, মোটামুটি এগুলো জানলে না ফাটামুটি দেখাল নেই। আচ্ছা, এরপরে লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্র একবার রিডিং পড়াই, হ্যাঁ একবার রিডিং পড়াই, এরপরে তোমার একটা গল্প বলবো, যে তুমি সুন্দর করে বুঝবা। হ্যাঁ বলো। না, যে কোনো একটা দিবা, লাইটিক চক্র দিবা তোমরা। আচ্ছা, তো দেখো লাইসোজেনিক চক্র একবার রিডিং পড়াই, তো তুমি বুঝতে পারবা, একটা গল্প বলবো পরে। দেখো, যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশের পর ভাইরাল ডিএনএটি, মানে ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার ডিএনএ অণুর সঙ্গে সংযুক্ত হয়, ব্যাকটেরিয়ার ডিএনএ অণুর সাথে কে সংযুক্ত হয়েছে? ভাইরাসের ডিএনএ। আচ্ছা খেয়াল করে দেখো তো, এইখানে কি ডিএনএটা সংযুক্ত হয়েছিল নাকি ধ্বংস করে ফেলছিল? লাইটিক চক্রে ধ্বংস করে ফেলছিল, কিন্তু এইখানে কি হয়েছে? সংযুক্ত হয়েছে। পরে দেখো তো, সংযুক্ত হওয়ার পর ব্যাকটেরিয়াল ডিএনএ সঙ্গে একত্রিত হয়ে রেপ্লিকেট করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস ঘটায় না, তার নাম হচ্ছে লাইসোজেনিক চক্র। আগেরটার মধ্যে কিন্তু সরাসরি বাসায় আক্রমণ করে সবাই মাইরা ফেললা, এখানে তারা বসবাস করছে, বাচ্চা কাচ্চা পয়দা করছে, পরে গেছে। এইখানে খেয়াল করে দেখো, বিষয়টা হচ্ছে বন্ধু বন্ধুর বাসায় বেড়াইতে আসছে, ওকে, বন্ধু জানে তার বন্ধু খুব ভালো, তাহলে ব্যাকটেরিয়ার বাসায় ভাইরাস বেড়াইতে আসছে, বন্ধুর বউ হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, ঠিক কিনা? ব্যাকটেরিয়ার যে ডিএনএ মানে কি তার বউ, ব্যাকটেরিয়ার বউ হচ্ছে তার ডিএনএ, তাহলে এই ব্যাকটেরিয়ার ডিএনএ বা বন্ধুর বউয়ের সাথে আইসা বাসায় থেকে কিন্তু প্রেম করছে ওই আরেক বন্ধু, যেটা পরে এই বউরে বাগাল হয়ে গেছে,
কিন্তু স্যারার কিন্তু কোনো ক্ষতি করে নাই, ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করছে? ধরো বন্ধুর বউরে ভাগায় হয়ে গেছে, বন্ধুর কি কোনো ক্ষতি করছে, শরীরে টাচ করছে? করে নাই। তার মানে কি বুঝলাম, লাইসোজেনিক চক্র বিষয় হচ্ছে এমন যে তার বাসায় থাকছে, তারটা খাইছে, পরে যে তার বউরে ভাগায় হয়ে গেছে, কিন্তু তার তো কোনো ক্ষতি করে নাই, তার তো বাসা বাড়ি কোনো ক্ষতি করে নাই, কিন্তু ডাকাতরা এসে কি করছিল, সবকিছু নষ্ট করে সবাই মারা নিয়েছে, ওর নিজের বংশবৃদ্ধি করে গেছে। তো দেখো এটা হচ্ছে কি আসলে লাইসেন্স চক্র, হচ্ছে বন্ধুর বউলে পালানোর চক্র যেটা। ওকে, তো এখানে ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হয় না, মানে বন্ধুর কোনো ক্ষতি হয় না, কিন্তু তার বউলে জায়গা। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের লাইসেন্স চক্র, এবং আর কিছু না। এই দেখো চিত্র দেখলে বুঝতে পারবা, ভাইরাসটা আসছে ব্যাকটেরিয়া আক্রমণ করতে, ভাইরাস আসলো, চিত্র মধ্যে খেয়াল করো, ভাইরাসের ডিএনএ ঘরের ভিতরে ঢুকলো, পরে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার বউ দুইটা মিলে, যেই তারা যে কি বলে কাপল, কাপলের নাম হচ্ছে প্রোফাস। কথা হচ্ছে প্রোফাস কেন, কারণ এই কাপলটা একসময় কি ভাইরাস হিসেবে মুক্ত হবে, কাপলটা একসময় কি ভাইরাস হিসেবে মুক্ত হবে, তাহলে তখন তার নাম হবে ফার্স্ট ভাইরাস। প্রো মানে হচ্ছে আগে, তাহলে ফার্স্ট ভাইরাসের আগের অবস্থা কি প্রোফাস। কথা ক্লিয়ার? কেন তার নাম প্রোফাজ হয়? ওকে, পরে আরো কত কাহিনী আছে তো লাগবে না, আমাদের এমসিকিউ জানি না, একটু খেয়াল করে এখানে ল্যামডা ফাস, P1 ফাস এবং M30 ফাস, এখানে কি হয় লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। এর আগে আমরা কি দেখছিলাম, এর আগে দেখছিলাম শুধুমাত্র ল্যামডা চক্রের কথা লেখা আছে, ল্যামডা ফাজের কথা বলা আছে, বাট এখানে কিন্তু আরো দুইটা নাম দেখলাম, তাহলে প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট, ল্যামডা ফাস, P1 ফাস, M13 কোলিফাস। বলতো M13 কোলিফাস কই প্রশ্ন আগে? আচ্ছা, একটা ডিএনএ তে নর্মালি কয়টা থাকে, দুইটা সূত্র থাকে, কিন্তু এমন ডিএনএ আছে যার কি একটা সূত্র, তার নাম হচ্ছে M13 কোলিফাস, আর একটা কি ΦX174। ওকে, আগে দিন পড়া দিছিলাম। আচ্ছা, তো দেখো আমরা যে খাতার মধ্যে লিখছিলাম যে ল্যাম লাইসোজেনিক চক্র আর লাইসিক চক্র কোথায় কোথায় হয়, এখানে ওটা আমরা আপডেট করে দিব। ওকে, আমরা ল্যামডা ফাজের পাশাপাশি এক নাম্বার ল্যামডা ফাজ, দুই নাম্বার আমরা লিখবো হচ্ছে P1 ফাজ, আর তিন নাম্বার আমরা লিখবো হচ্ছে M13 কোলিফাজ। আচ্ছা, এখানে কয়টা এনজাইমের নাম আছে একটু খেয়াল করো, ব্যাকটেরিয়ার ডিএনএ সাথে যখন ভাইরাস ডিএনএ সংযুক্তি হয় তখন নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ কে কাটে, নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএ কাটে। এক নাম্বার কথা পড়াচ্ছি, পরে দেখাচ্ছি কিভাবে আসলো, আগে রিডিং দেখি, পরে দেখো কাটা স্থানে ফার্স্ট ডিএনএটি সংযুক্ত হয়, এ সংযুক্তিতে ইন্টিগ্রেস এনজাইম ভূমিকা রাখে, আর একটা এনজাইম নাম পাইলাম, এটাও দেখাবো, টেনশন নাই। পরে দেখো ব্যাকটেরিয়ার ডিএনএ সঙ্গে সংযুক্ত ভাইরাসের ডিএনএটিকে বলা হয় প্রোফাজ, প্রোফাজ কেন অলরেডি বলছি, আশা করি এটা বলতে হবে না, প্রোফাজ কেন অলরেডি কিন্তু বলছি। আচ্ছা, তো দেখো ইন্টিগ্রেস মানে কি, ইন্টিগ্রেশনের নাম শুনছো, ইন্টিগ্রেশন ম্যাথে দূর কি লেখা, আচ্ছা ইন্টিগ্রেশন বাংলা বলতে পারবা, ইন্টিগ্রেশন যোগজীকরণ, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অন্তরীকরণ, আর ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, তার মানে যোগ করার ক্ষেত্রে যেই নিয়ম, যে প্রক্রিয়া, লাস্টে সন মানে কি প্রক্রিয়া, যোগ করার ক্ষেত্রে যে প্রক্রিয়া তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। আমি যদি বলি ইন্টিগ্রেস, ইন্টিগ্রেস মানে লাস্টে কি আছে, এজ আছে, এজ মানে হচ্ছে এনজাইম, তাহলে এই এনজাইমকে কাজ কি জোড়া লাগানো, কথা ক্লিয়ার? তো যেখানে জোড়া লাগানো সেখানে কি ইন্টিগ্রেস। এরপরে এই যে ডিএনএ গুলো আমরা বলি, ডিএনএ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর এনএ নিউক্লিক অ্যাসিড, এখন নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে যে এনজাইম তার নাম কি নিউ নিউক্লিয়াস, লাস্টে এজ আছে নিউক্লিয়াস, যদি বলে ডিএনএ নির্দিষ্ট অংশ কাটে কে,
আনসার হচ্ছে নিউক্লিয়াস, জোড়া লাগাই কে, ইন্টিগ্রেস। আর প্রো ফাস্ট তো বলছি, প্রো প্লাস ফাস, ফাস হচ্ছে ব্যাকটেরিয়া ফাস, ফাস ভাইরাস, ফাস ভাইরাস। আর প্রো মানে হচ্ছে আদি বা আগে, তাহলে ফাস ভাইরাসের আগের অবস্থা হচ্ছে প্রোফাস। ওকে, তাহলে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আর ভাইরাসের যে ডিএনএ দুইটা একসাথে মিলিত হলে তার নাম হচ্ছে প্রোফাস। গেল মোটামুটি এখান থেকে, এগুলো একটু জানতে হবে না, লাইটিক চক্র আর লাইসিনিক চক্রের পার্থক্য আছে। ওকে, আরেকটা জিনিস একটু খেয়াল করে, এখানে একটা লাইন আছে যে লাইসোজেনিক ভাইরাস কেবল ব্যাকটেরিওফাজে সীমাবদ্ধ থাকে না, প্রাণী ও মানুষকে আক্রান্ত করতে পারে। হারপিস সিমপ্লেক্স ভাইরাসটি এমন একটি ভাইরাস। যদি কোশ্চেন আসে যে লাইসোজেনিক ভাইরাস কোনটি, আনসার হচ্ছে হারপিস সিমপ্লেক্স। কথা ক্লিয়ার? এই জিনিসটা জানো একটু। আচ্ছা নেক্সট, লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের পার্থক্য। লাইটিক চক্রে বলছিলাম যে এই চক্রে পাস ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করায় এবং ব্যাকটেরিয়া কোষের একদম ধ্বংস করে ফেলে ডাকাতের মতো। আর লাইসোজেনিক চক্রে, লাইসোজেনিক চক্রে ফাস ভাইরাস কোষে প্রবেশ করার পর তার বৌড়ে পড়াইছে, ঠিক কিনা, বৌ ভাগে লেগে গেছে। তাইলে ভাইরাল ডিএনএ অণুটি ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে যুক্ত হয় এবং একত্রিত হয়ে রেপ্লিকেট করে। বউ আর বন্ধু একসাথে মিলে কাজ করে পরে কি ভাইকে চলে গেছে। আচ্ছা, নর্মালি লাইটিক চক্র ডাকাতরা সবাই মারা লাগছে, কারণ ভাই ব্যাকটেরিয়া বিতাড়িত হয়। লাইসোজেনিক চক্রে বন্ধুরে কিন্তু মারে নাই, তার মানে কি ব্যাকটেরিয়া কোনো ক্ষতি হয়েছে না, ব্যাকটেরিয়া বিতাড়িত হয় না। গেল, বলছিলাম যে লাইটিক চক্রের মধ্যে টি আছে, টি সিরিজ ভুক্ত, আর লাইসোজেনিক মধ্যে ল্যামডা, পি ওয়ান আর হচ্ছে কি M13 কোলিফাস। আচ্ছা, লাইটিক চক্রে অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয়, অনেকগুলো, 30 মিনিটে 300টা। লাইসোজেনিকের মধ্যে একটি চক্রে মাত্র দুটি, এই সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট। একটি চক্রে কয়টা? দুইটা। আর এখানে কয়টা? 300টা, 30 মিনিটে। আচ্ছা নেক্সট হচ্ছে প্রোফাস গঠন। আমরা দেখছি লাইটিকে কোনো প্রোফাস নাই, লাইসোজেনিকে আছে। আর লাস্টের 7 নম্বর পয়েন্টটা বলছিলাম লাস্টে বলবো, তোমরা আগে বললে বুঝতা না, এখন বলবো যে টেম্পারেট কেন বলা হয়েছে আর ভিরুলেন্ট কেন বলা হয়েছে। ওকে, টেম্পারেট, আমি যদি বলি যে কোনো কিছু টেম্পোরারি, টেম্পোরারি মানে কি সাময়িক, ঠিক কিনা, টেম্পোরারি মানে কি সাময়িক না, যদি বলি টেম্পারেট এটা মানে কি মৃদু, আর ভিরুলেন্ট মানে হচ্ছে তীব্র। তোমরা খেয়াল করছো লাইসোজেনিকের মধ্যে ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করে নাই, মানে এটা মৃদু আক্রমণ, মৃদু আক্রমণ। আর ডাকাতরা এসে কি সব মেলা লাগছে, এটা কি তীব্র আক্রমণ। কথা ক্লিয়ার? পারবা? ওকে, তো এরপরে হচ্ছে আমাদের ভাইরাসের অপকারিতা। কো ভাইরাসের অপকারিতার কোনো ইয়ে আছে, শেষ আছে, যাও কত আলোচনা। তো এখান থেকে মোটামুটি আমরা খাতায় না গিয়ে এখান থেকে বই দাগায় পড়ে ফেলবো। ওকে, বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে আমরা পড়ে ফেলবো। আমরা মোটামুটি এর আগে যে কি বলে, হ্যাঁ, এগুলো সিকিউতে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে, যে ডেঙ্গুর যে ইয়া ওইটা আসে, তারপর হচ্ছে তোমার এই যে কি জানি বলছিলাম আগের দিন, হ্যাপাটাইটিস বিটা আসে, তারপরে জিকা ভাইরাসটা আসে, চিকুনগুনিয়াটা এত ইম্পর্টেন্ট না এমসিকিউর জন্য, জিকাটা আসে, আর হচ্ছে তোমার এই যে ইবোলাটা আসে, ইবোলা জিকা, এই দুইটা থেকে লেখার মতো জিনিস আছে। তো এই জন্য এগুলো মোটামুটি সিকিউতে দেয়, কিন্তু এত আহামরি না। সিকিউতে কি দেয় আমি বলি, ভাইরাস থেকে কোশ্চিন করলে প্রথম প্রায়োরিটি হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজের গঠন, এক নাম্বার কথা। দুই নাম্বার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি যে বলতেছিলাম, ওই যে সংখ্যা বৃদ্ধি যেটা, লাইটিক চক্র। আর তিন নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, মানে এরা কি কি ক্ষতি করে, তখন তুমি পয়েন্ট আকারে লিখে দিবা, পয়েন্ট আকারে। ইবোলা ভাইরাস সম্পর্কে দুনিয়া সবকিছু লেখা দরকার নেই, তুমি লাগবা যে ইবোলা ভাইরাসের কারণে কোষ ফেটে যায়, এটি আরএনএ ভাইরাস, শেষ, পয়েন্ট শেষ। জিকা ভাইরাস তুমি লাগবা, জিকা ভাইরাস ফ্লাভি ভাইরাস, তারপর হচ্ছে তোমার এটা কারণে মাইক্রোসেফালি দেখা যায়, জাস্ট এই বিষয়গুলো, কথা বুঝতে পারছো? তো আমি তোমাদের পড়াই দিই মাইক্রোসেফালো মানে কি, তারপর হচ্ছে তোমার কোষ ফেটে যাবে, বুঝি নাই,
এই বুঝি না বাবা, বলো অনেকগুলো পয়েন্ট না। দেখো তুমি প্রথমে তো তোমার এই যে ভাইরাস ঘটিত রোগগুলোর নাম লিখতে হবে, যেটা তো পড়াবো আমি একটু পরে। হায় হায় দেশে বসন্ত এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। ট্রিক পড়াবো একটু পরে। হায় হায় দেশে বসন্ত এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। তাহলে এখানে যে রোগগুলো নাম আছে তুমি এগুলো যদি সিকিউতে লেখো কত বড় হয়ে যায় না। তারপরে হচ্ছে তুমি লাগবা যে উদ্ভিদে 300 ধরনের রোগ করে, এর মধ্যে টোবাকো মোজাইক ভাইরাস, সিমের মোজাইক ভাইরাস এগুলো আছে। তারপর ওই যে আমরা পড়ছিলাম ভিরিয়ন, ভিরিয়ন সংক্রমণ ক্ষম ভাইরাস। তারপর হচ্ছে প্রিয়ন, ভিরয়েড বলবা, ভিরয়েড দ্বারা ক্যাড়াং ক্যাড়াং রোগ হয়, ঠিক না? তারপর হচ্ছে তোমার ভিরিয়ন যেটা, প্রিয়ন যেটা, প্রিয়ন দ্বারা ম্যাট কাউ, মানুষের স্নায়ুতন্ত্রের কুরু অ্যান্ড স্কার্পি, এই রোগগুলো হয়। তো বিষয়টা হচ্ছে তুমি যত তথ্য আছে সবগুলো একসাথে অর্থনৈতিক গুরুত্ব যখন লাগবা, কোশ্চেন অটোমেটিকলি তোমার 2 পৃষ্ঠা ছাড়া যাবে। কথা বুঝতে পারছো? আর ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব থেকে বেশি গুরুত্ব হচ্ছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। কোশ্চেন আসে এমন ভাবে যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে কোনটির অর্থনৈতিক গুরুত্ব বেশি, তখন তোমার তুলনা করে লিখতে হয়। তো এই জন্য ভাইরাসের এত বেশি না লিখলেও হয়। কথা বুঝতে পারছো? এই কার্ডটা জানি ইয়া করা একটু, দুইটাই লিখতে হয়, তো এই জন্য একটু তুলনা করা লিখলে ভাইরাস কম লিখলেও হয়। দেখো আমরা এখন ভাইরাস ঘটিত রোগের কথাগুলো দেখি, পরীক্ষা যদি সরাসরি আসে ভাইরাস ঘটিত রোগ কোনটি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি, আসে কিন্তু। হ্যাঁ, ভাইরাস ঘটিত রোগ আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ট্রিক হচ্ছে তুমি শুধু ভাইরাসের গুলো পড়বা, বাকি সব হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, শুধু ভাইরাসের গুলো পড়লে বাকি সবগুলো কি ব্যাকটেরিয়া। আচ্ছা, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। এটা ছন্দের মতো। হ্যাঁ, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল। আচ্ছা, এই যে হায়, হাই দিয়া হচ্ছে হাম, এই হাই দিয়া হচ্ছে হারপিস, তাহলে হাম হারপিস। তারপর হচ্ছে আমাদের বসন্ত, বসন্ত দিয়া তো বসন্তই। আচ্ছা, মাস দিয়া হচ্ছে মূলত মাম্পস, মাস দিয়া কি মাম্পস। এলো, এলো দিয়া হচ্ছে মূলত ওই যে আমি তোমাদের ছক পড়াইছিলাম, ছকের মধ্যে ছিল ওই যে ছকটা মধ্যে যাও একটু, আমি ছকটা দেখাই, ছকের লাস্টের দিকে অ্যানাজেনিটাল ক্যান্সার নামের একটা কথা ছিল, মনে আছে? অ্যানাজেনিটাল ক্যান্সার, এগুলো ভাইরাস দ্বারা, পেপিলোমা ভাইরাস। তো এলো দিয়া হচ্ছে অ্যানাজেনিটাল ক্যান্সার, অ্যানাজেনিটাল, সুন্দর করে রেখে, অ্যানাজেনিটাল ক্যান্সার। আচ্ছা, অ্যানাজেনিটাল ক্যান্সার মানে কি কেউ জানো? এটা না জানো সবই, যদি পড়ে নাই এটা তোমরা মূলত বুঝবা কবে, অষ্টমতে তো নাই না, থাক পরে দিন বলবো, বিস্তারিত আছে তো, এর অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, অ্যানাস প্লাস জেনিসিস, তো পরে বুঝাবো। আচ্ছা, আপাতত নামটা জানে রাখো, এটা আর কিছু না। আচ্ছা, তো এই যে ভাই, ভাই দিয়া হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, মানে ভাইরাস দ্বারা যে হ্যাপাটাইটিসটা হয়, ভাইরাল হ্যাপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা দিয়া তো ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু দিয়া ডেঙ্গু, তারপরে আর কি পেলো দিয়া হচ্ছে পোলিও। এখন যদি করোনা বলে, কোভিড-19 বলে, আচ্ছা কোভিড-19 কি ব্যাকটেরিয়া দেওয়া হয় বলো তো? কোভিড-19 কি ব্যাকটেরিয়া দেওয়া হয়? যে তোমার এটা এক্সট্রা করে পড়ানোর দরকার নাই, এক্সট্রা করে পড়ানোর দরকার নাই। কোভিড-19 যে ভাইরাস দেওয়া হয় এটা তোমরা সবাই ভালো মতো জান। আচ্ছা, এরপরে আর কি, এই যে এখানে যে নামগুলো আছে মূলত এগুলো হচ্ছে স্পেশাল, এর বাইরেও দু একটা নাম থাকবে, যেমন হচ্ছে কি বলে জলাতঙ্ক,
জলাতঙ্ক যেটা জ্বর দিয়া, এই জ্বর দিয়া হচ্ছে জলাতঙ্ক, সরি জ্বর দিয়া হচ্ছে জলাতঙ্ক। তো এরপরে থাকি হচ্ছে আমাদের চিকনগুনিয়া। ওকে, তো চিকনগুনিয়া যে ভাইরাস ঘটিত রোগ এটা আমরা একটু পরে দেখতে পাবো, কারণ চিকনগুনিয়ার জন্য যে ইয়াগুলা আমাদের কিন্তু বিস্তারিত পড়া আছে, যেমন আমি বললাম যে জিকা, তারপর হচ্ছে ইবোলা, এগুলো যেমন বিস্তারিত পড়া আছে, চিকনগুনিয়াও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। আমরা তো পড়ছিলাম ডেঙ্গুতে মেরু একদম মেরুদণ্ডে ব্যথা হচ্ছে, ঠিক কিনা, একদম কি বলে যেটা ইয়া বলছিলাম যে হাড় ভাঙ্গা জ্বর, মনে আছে জিনিসটা, হাড় ভাঙ্গা জ্বরের কথা প্রশ্ন আসে, কিন্তু হাড় ভাঙা জ্বর দেখা যায় কোন রোগের কারণে, আনসার হচ্ছে ডেঙ্গু। সেম এরকম একটা বৈশিষ্ট্য কিন্তু চিকনগুনিয়ার মধ্যে আছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কথা বুঝতে পারছো, জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ উঠা, এগুলো কিন্তু চিকনগুনিয়ার বৈশিষ্ট্য। যারা চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিল তাদেরকে যদি জিজ্ঞেস করো দেখবে এরা বলবে যে শরীরে র্যাশ ওঠে আর হাড্ডিগুলার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, কনুয়ে ব্যথা, হাতের কবজিতে ব্যথা, আঙ্গুলে ব্যথা, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা আর শরীরে র্যাশ ওঠা, এটা তো চিকনগুনিয়ার প্রধান বৈশিষ্ট্য। চিকনগুনিয়া কিন্তু আরএনএ ভাইরাস যুক্ত, কথা বুঝতে পারছো। আচ্ছা, তো এখান থেকে যেগুলো আছে হাম, হারপিস, বসন্ত, মাম্প, অ্যানাজিটিক ক্যান্সার, ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, জলাতঙ্ক, পোলিও, এগুলো একটু ভালো জানে রাখবো যেগুলোতে ভাইরাস ঘটিত রোগ, আর বাকি যেগুলো চিকনগুনিয়া এখানে বিস্তারিত পড়া আছে, আবার জানা দরকার নেই। আচ্ছা, তো একটা কোশ্চেন আসে যে কত রকমের উদ্ভিদ রোগ ভাইরাস দ্বারা হয়। মোটামুটি 300 ধরনের, এর মধ্যে টোবাকো মোজাইক ভাইরাস আছে, সিমের মোজাইক ভাইরাস আছে, তারপর তোমার হচ্ছে আলুর লিফ রোল আছে, ধানের টুংরু রোগ আছে। তো এই নিয়ে কিছু বিষয় আমি তোমাদের শেয়ার করি, একটা ছক আছে আমাদের বইয়ে যেটা আমি পড়িনি এখনো, এখনো পড়িনি, একটু খেয়াল করো এই ছকটা কিন্তু আমরা এখনো পড়িনি, এই যে উপরেরটা, কয়েকটি উদ্ভিদ ভাইরাসের রোগ, ঠিক কিনা, এটা অনেক সহজ, আসলে জানাও যে আসছে কিনা, আসছে ছকটা, উদ্ভিদ ভাইরাসের রোগ, আচ্ছা, তো এটা একটু সহজ, হ্যাঁ অনেক সহজ, কিভাবে আমি তোমাকে বলি, টোবাকো মানে হচ্ছে কি তামাক, টোবাকো মানে হচ্ছে তামাক, তাহলে যদি বলে টোবাকো মোজাইক ভাইরাস কোন উদ্ভিদে হয়, আনসার হচ্ছে তামাকের মোজাইক রোগ, গেল। যদি কোয়েশ্চেন করে বিন মোজাইক ভাইরাস কোনটিকে আক্রমণ করে, বিন মানে হচ্ছে সিম, তাহলে সিমের, এরপর দেখে একটু ঝামেলা আছে, ধানের টুংরু, ধানের টুংরু, কলার বাঞ্চি, আর হচ্ছে টমেটোর বুশি স্টেন, কি বললাম, টমেটোর বুশি স্টেন, ধানের টুংরু আর হচ্ছে কলার বাঞ্চি, এই তিনটা একটু ভিন্ন নাম, এটা এক্সট্রা করে পড়তে হবে। আর গোলালু মানে যে পটেটো সবাই জানে, আলু মানে পটেটো, এটা সহজ, সমস্যা হচ্ছে টমেটোর বুশি স্ট্যান্ড, ধানের টুংরু আর কলার বাঞ্চি। তো দেখো একটা কয়েকটা মজা জিনিস দেখাবো, এই টুইস্ট দিতে চাও, টুইস্ট টুইস্ট দেখাবো, টুইস্ট দেখাই, হ্যাঁ আচ্ছা দেখো টুইস্ট দেখাই, বিষয়টা হচ্ছে এখানে একটা নামগুলো পড়ো, সিমের মোজাইক রোগ, আলুর লিফ রোল, পেঁপের লিফ ক্রাল, ধানের টুংরু, আচ্ছা এগুলো কি দিয়া হয়েছে, ভাইরাস দিয়ে হয়েছে না, ভাইরাস দ্বারা গঠিত হয়ে থাকে। আচ্ছা চলো আমরা একটু টুইস্ট দেখে আসি, বিস্কিট খাইলে যেমন আর শব্দ হয় না টুইস্ট টুইস্ট লাগে, এরকম বিস্কিট খাওয়ার মতো টুইস্ট দেবো, হ্যাঁ একটু খেয়াল করো, এখানে একটু তাকায় দেখো তো, যে আমাদের এখানে কি ছিল, ধানের কি রোগ ছিল, টুংরু, ধানের ছিল হচ্ছে টুংরু, আর এখানে দেখো তো গমের কি বলছে, টুন্ডু, ঠিক কিনা, গমের হচ্ছে টুন্ডু, আবার দেখো এখানে হচ্ছে আলুর স্ক্যাব, এখানে আলুর কি রোগ বলছে, স্ক্যাব রোগের কথা, আর আমাদের এখানে আলুর কি ছিল, লিফ রোল ছিল না, আলুর আলুর ছিল লিফ রোল, আচ্ছা আমাদের ওইখানে পেপের ছিল লিফ কার্ল, পেপের কি ছিল, লিফ কার্ল, আর এখানে পেপেরটা কই, পেপেরটা জানি, আচ্ছা পেপে মানে এখানে অন্য পৃষ্ঠে আছে, তবে খেয়াল করো ধানের পাতা ধসা রোগ,
লেবুর ক্যাংকার রোগ, টমেটোর ক্যাংকার রোগ, আপেলের ফায়ার ব্লাইট রোগ, তামাকের ব্লাইট রোগ, শিমের লিফ স্পট, শিমের লিফ স্পট, এগুলো মূলত কি দ্বারা হয়েছে? ব্যাকটেরিয়া। আর আমি যদি বলি আলুর লিফ রোল, পেঁপের লিফ কার্ল, ধানের টুংরো, এটা হচ্ছে ভাইরাস দ্বারা। তাহলে ক, মনে রাখা সহজ না কঠিন? মনে রাখা সহজ, বিশেষ করে পেস্ট লাগা স্বাভাবিক কিনা জানো তো? ওকে, তো এই জন্য আমি যখন তোমাদের ভাইরাসের এই অংশটায় আসব, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যখনই পড়াবো, এই কনফিউশন গুলা ক্লিয়ার করে দেবো। আমার কাছে সব কিছু লেখা আছে, কনফিউশন গুলা ক্লিয়ার করা সব ট্রিক আমার কাছে লেখা আছে। ওকে, আমি তখন পড়াবো। আচ্ছা, এখন চলো আমরা ভাইরাসের ওইখানে দেখি বই মধ্যে পড়ছে কেন কি রাখ। আচ্ছা, তো দেখো আমরা ছিলাম হচ্ছে এখানে এই ছকটা নিয়ে। ছকের মধ্যে আমরা দেখছি যে টমেটোর বুশি স্টেন্ট, টমেটোর হচ্ছে উদ্ভিদ ঘটিত রোগ, বিভিন্ন উদ্ভিদের রোগ। পৃষ্ঠা হচ্ছে কত পৃষ্ঠা ছিল এটা? আরে ছকটা সেই দাঁড়াও, পৃষ্ঠা ছিল কত এটা? 152 পৃষ্ঠা। ওকে, তাহলে এখানে আমাদের টমেটোর বুশি স্টেন্ট, টমেটো এটা হচ্ছে বুশি স্টেন্ট, ভালো কথা। ধান যেটা হচ্ছে আমাদের টুংরো, ধান হচ্ছে টুংরো। আচ্ছা, তারপর হচ্ছে কলার, কলার হচ্ছে বাঞ্চি। খেয়াল করো, কনা বানর কি অনেক কলা খায় না? বানর তো, বানরের বাঞ্চি কলা। ওকে, বানর থেকে আসছে হচ্ছে বানচি, যে বানচি বানর, আর হচ্ছে কলা। টমেটো দেখো বুশি স্ট্যান্ড, টি দুইটা টি আছে, টমেটো, টমেটো মধ্যে কয়টা টি? দুইটা টি। তাহলে বুশি স্ট্যান্ড দুইটা টি, টমেটো দুইটা টি। ওকে, আর ধানের যে টুংরো, এটা আমরা একটু এক্সট্রা করে মনে রাখবো যে ধানের হচ্ছে টুংরো। যদি দুইটা পার হয়ে যায়, তামাকের টোবাকো ইজি, শিমের বিন ইজি, গোলালুর পটেটো ইজি, টমেটোর ক্ষেত্রে বুশি স্ট্যান্ড টিক দিয়ে পড়লাম, কলার ক্ষেত্রে বানচি টিক দিয়ে পড়লাম, বাকি আছে কে? ধান আর টুংরো দুইটাই বাকি আছে। তাহলে এটা অ্যান্সার, অপশন বাদ দিয়ে অ্যান্সার করতে পারবা? আশা করি বুঝছো, এবার তো পারবা যা যা বললাম। আজকে তোমাদের পড়া হচ্ছে মোটামুটি T2 ভাইরাস, TMB ভাইরাস, সংখ্যা সহ গঠন, এরপরে হচ্ছে করোনা ভাইরাসের যেগুলো পড়াইছি, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এরপরে অর্থনৈতিক গুরুত্বটা রিডিং, একবার রিডিং দিবা, বুঝলে বুঝো না বুঝলে নাই পরের দিন বুঝাই দিব, কিন্তু একবার রিডিং দিবা। আর লাস্টের দিকে হচ্ছে আমাদের ওই যে ওই ছকটা পড়াই দিচ্ছি। আমরা সামনের ক্লাসে ভাইরাস শেষ করে ব্যাকটেরিয়া শুরু করব, সামনের ক্লাসে আধা ঘন্টা কম পড়লেও ভাইরাস শেষ হয়ে যাবে, সর্বোচ্চ হলে 20 মিনিট, 25 মিনিট, বাকি সময়টা আমরা ভাইরাস ব্যাকটেরিয়াতে ইনভেস্ট করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমরা সবাই কেমিস্ট্রিতে থাকো, পাশে মতো থাকো কেটে। আসসালামু আলাইকুম, সমস্যাটা গ্রুপে জিজ্ঞেস করো।